রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর আজ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ মন্ত্রিসভার সদস্যরা রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যের কাছে পদত্যাগপত্র তুলে দেন। নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত তাদের সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করার আবেদন জানান রাজ্যপাল। তাছাড়াও সত্যদেব নারায়ণ আর্য মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন। সময় পাবেন, সময় পাবেন, আস্তে আস্তে করুন, প্লিজ আস্তে আস্তে করুন। আমি মাননীয় গভর্নর সাহেবের এখানে এসেছিলাম, এসে আমার যে রেজিগনেশন সেটা আমি সাবমিট করেছি এবং সেটা অ্যাকসেপ্ট করেছেন, এবং যতদিন ধরে নতুন ভাবে আবার ততদিন পর্যন্ত আমাকে চিফ মিনিস্টার অফিস চালানোর জন্য দায়িত্বভার দিয়েছি। দিস ইজ দ্য নিউজ, মে চেঞ্জ অর মে নট চেঞ্জ, বাট দিস ইজ আওয়ার টেন্টেটিভ নিউজ উইচ আই হ্যাভ গ্যাদার্ড জাস্ট নাও। খুব ভালো রেজাল্ট হয়েছে, আমরা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে এসেছি। এর জন্য কালকে তো আপনাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ দিয়েছি, সবাইকে আমি ধন্যবাদ দিয়েছি। এর মধ্যে আপনারা সব খবর পাবেন, নিশ্চয়ই পাবেন।